বিরাট ভালো খবর বেরিয়ে আসছে কর্মীদের জন্য বেতনের সঙ্গে বাড়তি ছত্রিশশো টাকা পাওয়া যাবে এবার থেকে বেড়ে গেল বেড়ে গেল দারুণ খবর বেরিয়ে এলো কি বলছে দেখুন বলছে উৎসবের আবহে একের পর এক সুখবর পেয়েই চলেছেন সরকারি কর্মীরা ইতিমধ্যেই লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে মহার্ঘ ত্রাণ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র তবে এবার সরকারের তরফে ব্যাংকের কর্মীদের জন্য সুখবর শোনানো হলো হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে এবার লক্ষ লক্ষ ব্যাংক কর্মীদের ডিআরএনএস অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া হলো তাও কিনা দুই দশমিক ছয় তিন শতাংশ এমনিতে বৃদ্ধি নিয়ে সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে যদিও এসবের মাঝে এবার ব্যাংক কর্মীদের ডিএ কিন্তু দুই দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়ে দিল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ চেলাম তিনি জানিয়েছেন দু সালের নভেম্বর থেকে উনিশ দশমিক আট তিন শতাংশ ডিএ কার্যকর হয়েছে আগে যেটা ছিল সতেরো দশমিক দুই শতাংশ অর্থাৎ দুই দশমিক ছয় তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ সাধারণ সম্পাদক সিএইচ ব্যাংকটালাম আপনাদেরকে জানিয়েছিলাম যে কোনো প্রকারের সরকারি কর্মী হন না কেন আপনি কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কোন ডিপার্টমেন্টে কাজ করছেন তাহলে আপনার বেতন বৃদ্ধির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই চ্যানেলটিকে আপনাকে করে রাখতে হবে সাবস্ক্রাইব যেটার জন্য কোনো পয়সা লাগে না তাহলেই আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন অবশ্যই কমেন্টসেন লিখে ফেলুন আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন সেক্টরে কাজ করছেন এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের কতটা ডিএ বেড়েছে এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি জানিয়ে দিয়েছেন সাবস্টাফের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকার ডিএ বেড়েছে আর সর্বাধিক ডিএ বেড়েছে আঠারোশো টাকা আবার ক্লারিক্যাল পদে কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন আটশো সত্তর টাকার ডিএ বেড়েছে আর সর্বোচ্চ অঙ্কটা তেত্রিশশো টাকা এছাড়াও স্কেল এ যে কর্মীরা আছেন তাদের ন্যূনতম ষোলোশো টাকা বেড়েছে সর্বোচ্চ ছত্রিশশো টাকা ডিএ বেড়েছে স্কেল টুয়ের কর্মীদের বাইশশো টাকা সর্বনিম্ন একচল্লিশশো টাকা সর্বোচ্চ বেড়েছে স্কেল থ্রি কর্মীদের ডিএ বৃদ্ধির অঙ্কটা হচ্ছে উনতিরিশশো টাকা থেকে চার টাকার মধ্যে আছে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে এর পাশাপাশি স্কেল ফোরের কর্মীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির অঙ্কটা পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার চারশো টাকার মধ্যে রয়েছে স্কেল ফাইভের কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম ডিএ বৃদ্ধি পাচ্ছে একচল্লিশশো টাকা আর সর্বোচ্চ ডিএ বাড়ছে আটচল্লিশশো টাকা সেই সঙ্গে স্কেল সিক্স এবং স্কেল সেভেনের কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন ডিএ চার হাজার নশো টাকা বাড়ল স্কেল এইট এবং স্কেল নাইন কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ডিএ বাড়লো ছ হাজার টাকা দারুণ কবর যারা ব্যাংক কর্মী আছেন সমস্ত লেভেলে ক্লারিকেল বা তার নিচে যারা আছে এবং সর্বোচ্চ ওয়ান ওয়ান স্কেল টু স্কেল থ্রি স্কেল ফোর স্কেল ফাইভ স্কেল সিক্স স্কেল সেভেন স্কেল এইট স্কেল নাইন স্কেল প্রত্যেকের বেতন কিন্তু বেড়েছে কিছু না কিছু সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের যে মাপ সেটা আপনারা এখানে দেখতে পেলেন আপনারা চাইলে এই আর্টিকেলটা আরও বিস্তারিত করতে পারেন ভিডিওটা দুবার দেখতে পারেন কাদের কতটা বেড়েছে বুঝে নিতে পারবেন ভিডিওটা পজ করে করে দুবার দেখে নিতে পারবেন যাতে করে আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার কতটা বাড়লো খুবই বড়ো সুখবর পরবর্তী সুখবরের জন্য অপেক্ষা করুন দেখা যাক সেটা কবে আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন